আজকের আব্দুল করিম পরিষদ কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভা যিনি সম্মানিত সভাপতি ছিলেন, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ উপস্থিত, আমার ভিত্তিত আমার যেহেতু আমি বয়স একটু বেশি নেন, আমার হোতার মাঝে হোতার মাঝে কিন্তু দাড়ি হোমার নাই, ও শিক্ষিত বেটা তা বুঝি না, সব তার বাধ্য হয়েছে গিয়া। আজকে আমি এমন সৌভাগ্যবান মানুষ, বিশ্বনাথ এলাকার গান হয় গানের শিল্পী আছেন জানি, কিন্তু এই ধরনের শ্রোতা আমার জীবনে আমি পয়লা দেখছি, আপনারা ধন্যবাদ জানাই। আর আমার নাতি শালো চেন্নাইল এসর স্টার শিল্পী, ই আরো এটা হয় সার্ভে রাইজ, আপনারা সার্ভে রাইজ হয়ে গেছেন বুঝছেন নি, যে শালম না না আমার বুঝছেন নি। এরপরে আরো গুণী শিল্পী রয়েছেন, বিরোধী খালা মিয়া সাহ, শিউলি আক্তার, সালমা আর ইনো যারা বাজাই রাও ধৈরা তো আইরা আইরা ইয়ালা গানুন বাবু ইয়ার আইবা ইয়ার গান ইয়ালা যত শিল্পী রইছেন ভাই সাহেব, আজকের যে শ্রোতা বৃন্দ হলাইছে গাঁর মানুষের তখন হটুমিয়া উঠবে হটাই, গাঁর মানুষে হটাই বাই সেও কেউ নষ্ট হটাই খুঁজাও ডাকনের লাগে আমার কিচ্ছু যায় আর কোথায় আছে নানি, হল মরা বাইয়া যায় না আর হোদ দুয়ারে সইয়া যায়, অন্যর হতা হলো আর হনর হতা অন্য না লাগাইলে মান সর গেছে ভালো বাইটিলা, আটি আটি ভাও ভাও দুই সাইডটা বেড়া যদি লাগাই দিতাম পারি সে রাজ্য বিচারিয়ে গেলাম আর গরম গরম সাইডটা হাইলে এলাম কিতা হই ঠিক আছে আমার বিষ্ণাতর জনতা, যে সময় শুনছি শাহ আব্দুল করিম পরিষদ আমার শিউলি আক্তার বলে অন্য ওর হইলাম তুই আর কুন্তা নাই যাই মুগিন গেলে আমার শাহ নানারে ভাই টেলিভিশনে গান দেখি রে বা কিন্তু লোকে লোকে বইতাম পারি না, আজ বই গেছি দাদার মাথায় এইবার লাগে তো সব তার মাথায় এসে গিয়া এরা ইচ্ছুক নি আমার নাতি নোটা হলে এই যে ভানি হয়ে যাবে ফরিলার আমার লাগি দোয়া করবো, আমিও আপনারা লাগি দোয়া করবো, ধন্যবাদ সবরে, আসসালামু আলাইকুম।